আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শব্দ অর্থ করব। দেখো, হজ অর্থ হচ্ছে হিজরি জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট স্থানে ইহরাম বেঁধে মক্কার অদূরবর্তী আরাফাত ময়দানে অবস্থান ও পরে কাবার তাওয়াফ সম্বলিত ইসলামী অনুষ্ঠানকে হজ বলে। মহানবী আল্লাহর পয়গম্বর অথবা রাসূল অথবা প্রেরিত পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ যিনি, যে কোনো একটি দিলেই হবে। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মহানবী হিসেবে আখ্যায়িত করা হয়। কাবা শরীফ মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লাহর ঘর আরাফাত মক্কা থেকে প্রায় 12 মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান। ভাষণ, বক্তৃতা, বিবৃতি, উক্তি, এখানে তিনটি রয়েছে, যে কোনো একটি দিলে হবে। বান্দা অর্থ গোলাম, দাস অথবা একান্ত বাধ্য। আমির মানে বড় লোক অথবা ধনী অথবা সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান অথবা মুসলমানদের মুসলমান শাসকের উপাধি। উপাসনা অর্থ হচ্ছে ইবাদত, আরাধনা অথবা আল্লাহর ধ্যান। কৃত দাস অর্থ কেনা গোলাম অথবা মূল্য দিয়ে যে ভৃত্যকে যাবজ্জীবনের জন্য কেনা হয়েছে। জিলকাত আরবি বছরের একটি মাসের নাম। কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ। দ্রুত গতিতে খুব তাড়াতাড়ি করে বা জ্বলে যাওয়া। পতন মানে পড়ে যাওয়া। প্রবাহিত হওয়া মানে বয়ে চলা বা গড়িয়ে চলা। গহ্বর অর্থ হচ্ছে গর্ত। নির্যাতিত মানে অন্যায়ের শিকার। নিপীড়িত, নিপীড়িত মানে দলিত বা অত্যাচারিত। বিষ নজর মানে হিংসাপূর্ণ দৃষ্টি অথবা কুনজর। কারারুদ্ধ মানে জেলখানা বা কারাগারে আটক রাখা। প্রতিবাদী মানে যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়। সমাবেশ মানে একত্রে অবস্থান। কাকমারি অর্থ টাঙ্গাইলের একটি ঐতিহাসিক স্থান। এখানে 1957 সালে এক বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অর্থ হচ্ছে জনসমাবেশ। প্রবাসী অর্থ হচ্ছে ভিন্ন দেশে যে বাস করে। আত্মসমর্পণ মানে সম্পূর্ণরূপে অন্যের বশ্যতা স্বীকার। মোহ মানে অজ্ঞান, মায়া, মূর্ছা। অনারম্পর মানে সাদাসিধা। জেদি মানে একগুয়ে বা কোনো কাজ করতে যেয়ে নাসর বান্দা। পরাধীন মানে পরের অধীন বা স্বাধীন নয়। দাপটে অর্থ প্রবল প্রতাপের সঙ্গে। ডন কুস্তি মানে বুক ডন দিয়ে শরীর চর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা। ওর পসি চালানো মানে তলোয়ার নিয়ে যুদ্ধ করার বিদ্যা। দুর্ভেদ্য মানে যা কষ্টে ভেদ করা যায়। দুর্গ অর্থ হচ্ছে প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি কেল্লা বা দুর্গ। শায়েস্তা শাস্তি বা জব্দ। অমিত তেজ মানে অসীম সাহস আর অদম্য শক্তি। মুক্তিকামী মানে স্বাধীনতা কামী। খুশবু মানে সুগন্ধ। উদ্রীব মানে প্রতি মুহূর্ত অপেক্ষা করা, খুব আগ্রহী বা ব্যগ্র। বিবিসি যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম। গণহত্যা, অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি। ট্রেনিং কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া। গপ গপিয়ে গপ গপ করে। মুক্তিবাহিনী শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল। মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতা বা মুক্তির জন্য যুদ্ধ করেন। ক্যাম্প সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি বা সেনা ছাউনি। মিলিটারি সামরিক বাহিনী। গল্পে আচ্ছা সামরিক বাহিনী গল্পে পাকিস্তানের হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাসার কাজ থাকবে এই শব্দের অর্থগুলো তোমরা ভালো করে শিখবে এবং লিখবে, এবং এই শব্দের অর্থগুলো খাতায় লিখে ফেসবুকে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।